নমস্কার বন্ধুরা সবাইকে প্রণতি কিচেনে স্বাগত আজ চতুর্থী সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বাঙালি মানেই মাছে ভাতে আর পুজো মানে স্পাইসি খাওয়া দাওয়া তাই সব দিক খেয়াল রেখে পুজো স্পেশাল আমি কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুজো স্পেশাল প্রথম রেসিপি হলো গন্ধরাজ হানিপ্রণ যেটা খুবই কম সময়ে বাড়িতে বানিয়ে ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ অনুভব করতে পারেন আর প্রতিবারের মতো আজও রয়েছে কিছু চটজলদি সিক্রেট টিপস তার জন্য রেসিপিটি স্কিপ না করে দেখে নিন আজকের গন্ধরাজ হানিপ্রাণের সম্পূর্ণ রেসিপি আসুন দেখে না যাক গন্ধরা হানিপ্রণ বানাতে কী কী লাগছে প্রথমে লাগছে চিংড়ি মাছ আমি এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাগছে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম মাঝখান থেকে লাগছে পেঁয়াজ লাগছে আদা ছিঁড়ে রেখেছিলাম সেটা আর লাগছে স্প্রিং অনিয়ন লাগছে আদার কিমা আর রসুনের কিমা লাগছে গন্ধরাজ লেবু তার পাতা লাগছে টমেটো সস লাগছে সয়া সস আর লাগছে হানি মানে মধু লাগছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো লাগছে হলুদের গুঁড়ো আর লবণ প্রথমে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন লবণ দিয়ে দেবো হাফ টি স্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হানি মানে মধু এখন কিছুটা দিলাম বাকিটা রান্নার সময় ব্যবহার করব এই সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই করে পুজোর স্পেশাল দিনে এই স্পাইসি হানি পনটি ট্রাই করবেন যে কোনো ধরনের রাইস কিংবা রুটি পাউডার সাথে খেতে দারুণ লাগে আর খুবই কম সময়ে ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ অনুভব করা যায় চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে তারপর একটি মিডিয়াম সাইজের ফ্রাইং প্যান নিয়ে দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে থ্রি টেবিল স্পুন সাদা তেল ব্যবহার করলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কিমা রসুনের কিমাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে হাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব হালকাতে হাতে নাড়েচাড়া করার পরের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবার আমি হালকা হাতে দু চার মিনিট নাড়াচাড়া দিয়ে নেব দু চার মিনিট হালকাতে নাড়াচাড়া দেওয়ার পরের মধ্যে কেটে রাখা বেল পেপার আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে নাড়েচাড়া দিয়ে নেব খুবই স্পাইসি আর খুবই কালারফুল একটি রেসিপি পুজোর স্পেশাল মেনুতে এই হানি পনের রেসিপিটি রাখবেন অবশ্যই করে যে কোনো ধরনের রাইস কিংবা রুটি পাউডার সাথে খেতে দারুণ লাগে আর খুবই কম সময়ে পানি ফেলা যায় সময় দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে হালকা ফ্রাই করে নিলে সমস্ত ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যায় দু চার মিনিট হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে মাঝখান থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের আমার পুজো স্পেশাল প্রথম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে পাশে টাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হালকাতে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদার কিমা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আদার কিমাটাকেও হালকাতে ঠিক এইভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা পুজোর স্পেশাল আরও কী কী রেসিপি আপনারা দেখতে চান বা জানতে চান অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই করে আপনাদের সাথে সেই সব রেসিপি শেয়ার করার চেষ্টা করব হালকাতে সমস্ত কিছু নাড়েচাড়ে দেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এক একে দিয়ে দিলাম তবে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দেবো ম্যারিনেট করার পর যে এক্সট্রা মশলাটা সেটা আর আমি এখন ইউজ করব না সেটা আমি ফেলে দেব। এবারে চিংড়ি মাছগুলোকে গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় হালকা হাতে নাড়াচাড়ে দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তো বন্ধুরা পুজোর কটা দিন তো আমাদের মন সবসময় স্পাইসি খেতে চায় স্পাইসির দিনে এই রকম দারুণ স্বাদের গন্ধরাজ হানিপ্রন অবশ্যই করে ট্রাই করবেন আর আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান বা জানতে চান অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন আর আজকের আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন তো এইভাবে চিংড়ি মাছগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে হাতে দু চার মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নেব হালকা হাতে এইভাবে দু চার মিনিট নাড়িচারা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দু মিনিট মতো কুক করে নেব তাহলে চিংড়ি মাছগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলছি তারপর আবারও হালকা হাতে সমস্ত কিছু একটু নাড়েচাড়া দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা হাতে এক দু মিনিট নাড়েচাড়া দেওয়ার পর এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন সয়া সস দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন টমেটোকে চাপ সমস্ত কিছু আবারও হালকা হাতে গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় কষিয়ে নিতে হবে হালকাতে হাতে এক দু মিনিট নাড়চাড়া দেওয়ার পরের মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আমি এখানে ওয়ান টি স্পুন ব্যবহার করলাম গোলমরিচটা দিয়ে আবারও হালকাতে একটু নাড়চাড়া দিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ঘরে বসে খুবই কম সময়ে প্রণের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন দিয়ে দেব স্প্রিং অনিয়ন দিয়ে দেবো লেবু তিন চারটে স্লাইস গন্ধরাজ পাতা ও মাঝখান থেকে ছিঁড়ে দুটো ব্যবহার করলাম তাহলে খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে দিয়ে দেবো চিঁড়ে রাখা আদার টুকরোগুলো দিয়ে দেব মধুর বাকির অংশটা এবারে সমস্ত কিছু উপকরণ হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট মতো কুক করে নিলেই রেডি হয়ে যাবে পুজো স্পেশাল গন্ধরাজ হানি লেবুর স্লাইসগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ কুক করলে আমাদের রান্নাটা কিন্তু একদম তিতকুট হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তাই লেবুর স্লাইসটা দেওয়ার পর একদম বেশি কুক করা যাবে না তো এক মিনিট পর ঢাকাটা খুলছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর হালকাতে মিশিয়ে নেওয়ার পর আমাদের এটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব আর গরম গরম পরিবেশন করব। আর আমাদের রেডি হয়ে যাবে গন্ধরাজ হানিফ্রন তো বন্ধুরা পুজোর স্পেশাল প্রথম রেসিপি আপনাদের কেমন লাগলো আর পুজোর স্পেশাল কি কি রেসিপি দেখতে চান আর জানতে চান অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম রেসিপি যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন